একজন মেদিনীপুরের বড় নেতা আছেন, ভারতের জাতীয় কংগ্রেসে ছিলেন, সেই ভারতীয় জাতীয় কংগ্রেসে থাকাকালীন একজন ছাত্র নেতার হত্যার দায়ে তিনি অভিযুক্ত ছিলেন, আর যেই তৃণমূল কংগ্রেসে গেলেন সঙ্গে সঙ্গে তার মাথা থেকে হত্যার অভিযোগ চলে গেল, এই ওয়াশিং মেশিনে তিনি সাদা হয়ে গেলেন। অর্থাৎ যদি সবথেকে বড় ওয়াশিং মেশিন যদি কারোর থেকে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের সেই ওয়াশিং মেশিন আছে, যারা সেখান থেকে সব সময় কালোকে সাদা করে দিচ্ছে। এক অদ্ভুত পরিস্থিতি যা আমার দলে থাকলে বলছে তুমি যদি আমার দলে থাকো তবে তুমি ভালো, আর যেই দল থেকে বেরিয়ে যাবে তুমি হবে কালো, আমার দলে যদি থাকো তুমি হবে সাদা, আর যেই আমার দল থেকে বেরিয়ে যাবে তখন লাগাও তার গায়ে কাদা, তুমি যখন আমার দলে থাকবে তখন তুমি থাকবে সাধু, আর যেই তুমি অন্য দলে চলে যাবে তখন তুমি হয়ে যাবে অসাধু, যখন আমার দলে থাকবে তখন তুমি সৎ, আর যেই অন্য দলে চলে যাবে তখন তুমি হবে অসৎ। সুতরাং আজকে মানুষ সব বুঝতে পারছে, আমি আজকে এই তীর্থভূমি থেকে এই পূর্ণ ভূমি থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, আপনারা এইভাবে যে মন্তব্য করেছেন, যে অহংকার যে উদ্ধত্য, আপনারা বলছেন যে যারা পাপ করেছে বিদায় নিয়েছে, আর আমি আজকে দায়িত্ব নিয়ে এই তারাপীঠের মাঠ থেকে এই তীর্থভূমি থেকে এই পূর্ণ ভূমি থেকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, জেনে রেখে দিন তৃণমূল কংগ্রেস আসল পূর্ণ আমরা করেছি, তাই এতদিন দলে ছিলাম বলে আপনার দল সরকারে ছিল, আমরা আজকে বেরিয়ে এসেছি, আপনার পূর্ণ চলে গেছে, পাপে ভরে গেছেন, এই সরকার আপনার আর 2021 থাকবে না, এটা দায়িত্ব নিয়ে আজকে আমি বলে গেলাম। দেখতে পাবেন আগামী দিনে কারা পাপী আর কারা পুণ্যবান, এটা দেখার সময় হয়ে গেছে, 2021 যেদিন ফলাফল ঘোষণা হবে সেদিন প্রমাণ হয়ে যাবে যে পুণ্য কারা করেছে আর পাপে পরিপূর্ণ কারা হয়েছে। আজ আমরা জানি জেপি নাড্ডা তিনি দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে যাবেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু তারাপীঠে পৌঁছে যাবেন জেপি নাড্ডা। তারাপীঠে মন্দিরে পুজো দেওয়ার পর চিলার মাঠে জনসভা করবেন জেপি নাড্ডা। পৌঁছে গেছেন জেপি নাড্ডা তারাপীঠে, এখানেই তিনি পুজো দেবেন, এরপর চিলার মাঠে তিনি জনসভা করবেন। এভাবেই শুরু হবে পরিবর্তন যাত্রার। আজকে দেখুন কে কত বড় মানবিক, আজকে প্রমাণ হয়ে গেছে কারা মানুষের জন্য চিন্তা করে সেটা প্রমাণ হয়ে গেছে, আপনারা দেখেছেন গত রোববার সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি আজ পশ্চিমবঙ্গের মাটিতে হলদিয়ার জনসভা থেকে কি বলেছেন, কত বড় মানবিক একজন প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখে বলে গেছেন, তিনি বলেছেন যে কৃষক সম্মান নিধি যেটা কেন্দ্রীয় সরকার দেয় বাংলা এতদিন ধরে বঞ্চনা করেছে, কিন্তু আমি বাংলার মানুষদের বঞ্চিত করব না। তিনি বলে গেছেন যেদিন এখানে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে, কৈলাসজিদের আশীর্বাদে যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম ক্যাবিনেট মিটিং করবে, প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে, সেদিন এই সিদ্ধান্ত হবে, যত কৃষক পশ্চিমবঙ্গে আছে সবার খাতায় বকেয়া সমেত কারেন্ট অর্থাৎ পুরো টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে, এটা আমি বলছি না, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন। শুধু তাই নয়, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমরা অনেক স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি, কারণ আমি চাই যুব ভাইদের হাতে কাজ, যুব বোনেদের হাতে কাজ, কেউ যেন বেকার না থাকে তার নিশ্চয়তা আমরা আগামী দিনে দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু প্রতিশ্রুতি, আজকে শুধু করে দিচ্ছি, হয়ে যাবে, এত হবে। আমি তো এক এক সময় বলি যারা 99% কাজ করে ফেলেছে তাদের আর সরকারে আনার প্রয়োজন নেই, যারা আবার 100% কাজ করবে তাদেরকে আগামী দিনে সরকারে নিয়ে আসতে হবে।